একটু আলো দি। বলছি যে তনুশ্রীকে, আমি না, তুই হচ্ছে তনুশ্রী, কিন্তু তনুশ্রীকে আমি, তনুর শ্রী হচ্ছে তুই, কিন্তু তনুশ্রী হচ্ছে মা, না তুই তো তনুশ্রী। পুরো ঘেটে ঘ বানিয়ে দিয়েছে। আজকে হচ্ছে 29 ডিসেম্বর। বাবা কি আলো এখানটায় আমার। আজকে 29 ডিসেম্বর বুধবার, এখন বাজে সকাল 10:15। আমরা উঠেছি অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে, এতক্ষণ ল্যাথ ট্যাথ খাওয়া হলো, তো তারপরে বিছানা গোছালাম, ঘরটা মুছলাম। সকালবেলা আমি উঠেছিলাম একবার 7:30, তখন জোর টয়লেট পেয়ে গেছিলো, টয়লেট টয়লেট করে গিয়ে আবার ঘুমিয়েছি। এবার সেই ঘুমটা তো মানে দারুণ হয়, মানে ওঠাই যায় না, দুজনের চোখ ঠোঁক এরকম ফুলে গেছে ঠান্ডার জন্য। আজকের ওয়েদারটা হচ্ছে খুব মানে বিচ্ছিরি ওয়েদার, বলেই তো ছিল যে বৃষ্টি ফিষ্টি হবে, তো সেরকমই মেঘ ফেক করেছিলো। সকালে বৃষ্টিও পড়ছিলো, তাই না, সকালে বৃষ্টিও হচ্ছিলো, তো এই ওয়েদারে আর কী করবো, ফিস্ট ফিস্ট তো করছি না। তো পিসির মেয়ে এসছে, বোন, যেমন তোমরা কালকে দেখেছ, আজকেও বাড়িতে কয়েকজন একজন আসবে, তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। তো বাড়ি এখন আমাদের আজ কাল পুরো জমজমাট থাকবে, তো তারপর আবার ফাঁকা হয়ে যাবে শীতকালে। তো আজকে 29 ডিসেম্বর তো হয়েই গেল, বছর শেষের এই ওয়েদার বিচ্ছিরি। সবাই এই টাইমে ফিস্ট করে, যারা রিসর্টে গিয়ে বা কোথাও গিয়ে ফিস্ট করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা খোলা মাঠে, তো বেশিরভাগ পরে পড়াশোনা করার ছেলেপুলেরা কি, তারাও বন্ধু বান্ধব নিয়ে গিয়ে খোলা মাঠের মধ্যেই ফিস্ট করে, তাদের খুব প্রবলেম হয়ে যাবে বৃষ্টি বৃষ্টি হলে। মানে বছর শেষে একটু আনন্দ করবে, সেটাতে হোম বানি জল ঢেলে দিচ্ছে ঠাকুর। যাই হোক, আমার ভিডিও হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে কথা, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। ফোনটা আসলে উপর থেকে জানলা থেকে নিচে পড়ে গেছিলো, আর ভিডিওটা সেই সময় অন ছিল, আমার মনে হয় সেই জন্যই কোনো প্রবলেম হচ্ছে। তো আজকে রোদ তো উঠবে বলে মনে হচ্ছে না, আকাশের মুখ ভার হয়ে আছে। কালকে সারা মানে সন্ধ্যে থেকে যা খেয়েছি সেই ভিডিওটাও আপলোড করেছি, তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়ার ভিডিও আছে পুরো। এই তোরা কি ওপরে যাচ্ছিস? যা, তোরা এখন যাচ্ছে ওপরে, ঘুরে আসুক বাড়ির মধ্যে আর কি করবে। বাইরে বেরোবো, একটু পরে বেরোবো, কিছু কেনাকাটি করার আছে, এখনও বেরোতে পারি, বিকালেও বেরোতে পারি, দেখি কি করি। এখন সকালে একবার খাতাটা বসে লিখবো বললাম না, বাড়িতে লোকজন আসবে, তো ওরা এলে আমার আর লেখা তো হবে না, গল্পগুলো করতে থাকবে তখন, মানে এখন দেখি কিছুটা এগিয়ে লিখে রাখবো। তারপরে আবার এখানটা থাকতে ভালো লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে কি ঝিমঝিম করে। এই ওপরে যাস না বাবা, ওপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, ওইটা খোলাও যায়, ওটা দেওয়া থাকলে কিছু হয় না, কিন্তু কি বলতো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে আর রোদ উঠবে বলে মনে হয় না, আজকাল আবহাওয়া দপ্তর যা বলছে তাই হচ্ছে, বলছে বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে, এই হবে তাই হবে ওই হচ্ছে। আর দার্জিলিংয়ের ছবিটা দেখালে তো মনে হচ্ছে আমি দার্জিলিং চলে যাই, সান্দাকফু চলে যাই, অনেক কিন্তু যাওয়ার লোক নেই। ওকে পটাচ্ছিলাম তাই বোনকে, চল একটা সিনেমা দেখে আসি, টনিক দেখে আসি, টনিক দেখতে ইচ্ছা হচ্ছে, কাউকে যদি না পাই আমি একাই চলে যাব। আমার অ্যাকচুয়ালি কোনো বন্ধুবান্ধব নেই যে বলবো চল, বলার ইচ্ছাও নেই বন্ধুবান্ধবকে, ওই জন্য ওকে পটাচ্ছি জল জল করে। যাবি তো টনিক দেখতে? মজাই হবে, ভালোই হবে, সোমবার কিংবা মঙ্গলবার দিন। এখন
মুড়ি টুড়ি খাওয়ার ব্যবস্থা কি হচ্ছে দেখি, আলু ভাজাটা কি উল্টো? ও আমার বোন আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তোমার আলু ভাজাই করেছে মনে হয়, তো আলু ভাজা দিয়ে মুড়ি, এই চল ভেতরে চল মুড়ি খেয়ে নিবি চল, দিয়ে এসে বসবি, এই মুড়ি খেয়ে এসে এখানে বসবি চল, মুড়ি খেয়ে নিবি চল, মামার বাড়ি এসছিস না, মামার বাড়ি এলে এরকম বাজে ঘড়ি বুঝতে পারবি না, এখানে বসবো ঘরে বসি, ঘরে বসি আমি লিখবো, মুড়ি টুড়ি খেয়ে নি, আমি মুড়ি খাবো না আমি ছাতু খাবো, হ্যাঁ মুড়ি খাবো ছাতু, জল তেষ্টা পেয়েছে জল খাই। এখন বাজছে, কটা বাজছে, 4:30, আর আমি আর আমার বোন একটু বেরিয়েছি চিকেন কিনতে কালকের জন্য, কালকে জমিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে, এখন হাঁটাটাও হবে মাংস কেনাও হয়ে যাবে, রদ দেখা গলা ব্যথা দুটোই হবে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মাথার ইয়েটা নিতে তো ভুলে গেলাম আমি, তো মাস্কটা পরে নিই আর না। এদিকে কোথাও চিকেন নেই, আবার টোটো করে যাচ্ছি অন্য এক জায়গায় চিকেনের খোঁজ, তো দেখা যাক সেখানে পাই কি না। আজকে সকাল থেকে খাতা লিখলাম, তারপরে খাওয়া দাওয়া, আজকে দুপুরের মেনুও খুব ভালো ছিল, কিন্তু যদি রাত্রে চিকেন না পাই কালকে কী হবে জানি না, আবার সকালে তাহলে বেরোতে হবে, তো দেখা যাক কালকের জন্য কী হয়, এখন পরের আপডেটটা দিচ্ছি। ভালো লাগছে আজকের আলোটা এত পরিষ্কার উঠছে না, সত্যি ভালো লাগছে। তোমরা চলে এসেছি মাংস কিনে নিয়ে, অবশেষে সেই বড় বাজার যেতে হচ্ছিলো মাংস আনার জন্য, এখন স্ত্রী পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে, বেশ করেছো, তোমার দুধ খাবে তো, স্ত্রীর জন্য দুধ গরম হচ্ছে, দুধ হরলিক্স খাবে, খাইয়ে দিই, তো যাদের আসার কথা বলেছিলাম তারা এখনও এসে পৌঁছায়নি, আসুক তারপরে নিশ্চয়ই দেখাবো। কি ভালো আসছে, তুই শুধু দেখ পুরো ক্লিন, তোর সাথে তো আমি যাদের কথা বলছিলাম তারা চলে এসছে, এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স, কফ চা বিস্কুট আর আছে পকোড়া,
তো এখানে অনেক দিন পর দেখা হয়েছে, দিদি জামাই বাবু এসেছে, আমার আরেক দাদা এসেছে দেখা করার জন্য ওদের সাথে। তো সবাই মিলে এখানে দেখো কম্বল নিয়ে টানাটানি হচ্ছে আর গল্প গুজব হই হুল্লোড়। 3.5 বছর পর ওরা এসেছে, ফিরেছে দেশে, ওরা অ্যাকচুয়ালি বাইরে থাকে, তো ওদের সাথে এসছে দেখা করার জন্য। তো খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, গল্প গুজব করছি, মানে এত বছরের গল্প জমে আছে। ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, বাট সামনাসামনি কথা আর একটা ভিডিও কলের কথার মধ্যে অনেক পার্থক্য। তো ওরাও হাঁপিয়ে উঠেছিল, আমরাও হাঁপিয়ে উঠেছিলাম, তো খুব মজা, খুব ভালো লেগেছে। আজকের দিনটা আমরা এইভাবেই কাটাচ্ছি গল্প গুজব করে। তো রাতের ডিনারে চলে এসছে লুচি, আলুর দম, বাঁধাকপির তরকারি, গুড়ের মিষ্টি আর